ঈশ্বরের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি আন্তরিক প্রীতি ও ভালোবাসা জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের স্মরণে আছে দায়িত্ব গ্রহণের পর বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সুবিজন সহ জেলা উপজেলা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুরুর দিনগুলোতে মতবিনিময়ের সৌজন্য সাক্ষাৎ করেছিলাম। আপনাদের সাথে মতবিনিময়কালে সাতক্ষীরা জেলার সমস্যা ও সম্ভাবনাগুলো আমার সামনে তুলে ধরেছিলেন। আমাকে আপনারা আশ্বস্ত করেছিলেন জেলা প্রশাসনের ইতিবাচক সকল কাজে সহযোগিতা ও সমর্থন দেবেন। আমার এক বছরের কার্যকাল পর্যালোচনায় আপনাদের আশ্বাসের বাস্তব প্রতিফলন প্রতি পদে পদে উপলব্ধি করি। আপনাদের সহযোগিতা ও সমর্থনের জন্য অশেষ কৃতজ্ঞতা জানাই। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে মত বিনিময়কালে আমি বলেছিলাম সকল ভালো কাজে সমর্থন ও সহযোগিতা দেয় যেমন চাই, তেমনি যে সকল কাজ সমালোচনার যোগ্য সরকারি নীতিমালা পরিপন্থী, জনস্বার্থ পরিপন্থী এবং অন্যায় ও অনৈতিক, সে বিষয়ে আপনাদের কলমের কালি আমার বিরুদ্ধে ব্যবহার করলে আমি তা মাথা পেতে নেব। এক বছর পূর্তিতে আমি সে কথা পুনর্ব্যক্ত করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা সকলেই অবগত আছেন বাংলাদেশের সর্বদক্ষিণ পশ্চিমের সীমান্তবর্তী সাতক্ষীরা জেলা রয়েছে প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট বেশ কিছু সমস্যা। এর মধ্যে অন্যতম জলাবদ্ধতা, নদী ও খাল ভরাট, খাল দূষণ, সরকারি খাস জমি আত্মসাত, মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, সুপেয় পানির অভাব, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা, ময়লা আবর্জনা ডাম্পিং স্টেশনের অপ্রতুলতা, বাস টার্মিনালের সঠিক ব্যবস্থাপনার অভাব, ট্রাক স্ট্যান্ডের অভাব, হাসপাতাল এবং ক্লিনিকের ক্ষতিকর বর্জ্য দ্রুত ডাম্পিং এর অপর্যাপ্ততা, শহর বাড়িঘর এবং ব্যবসা কেন্দ্রের ময়লা আবর্জনা নির্ধারিত স্থানে রাখার মানসিকতার অভাব, ড্রেনেজ সিস্টেমের অভাব, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে তদারকির অভাব, ভোমরা স্থল বন্দরে অযাচিত কার্যক্রম, সদর হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা হাসপাতালে ডাক্তার সম্পদ সহ উল্লেখ করার মতো নানাবিধ সমস্যা। সুপ্রিয় সাংবাদিকগণ, সমস্যার অপরদিকে এই জেলার রয়েছে অপর সম্ভাবনা। পৃথিবীর অন্যতম ম্যানগ্রোভ ফরেস্ট, রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান সুন্দরবনকে কেন্দ্র করে সরকার ইতিমধ্যে বিশেষ পর্যটন অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক সমীক্ষা শেষ করেছে। জমির ছাড়পত্র দেওয়া হয়েছে, দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হবে। এটি বাস্তবায়িত হলে সুন্দরবনকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। তেমনি প্রকৃতি প্রেমিক ভ্রমণ পিপাসু মানুষেরা সুন্দরবনের অপার সৌন্দর্য উপভোগ করতে পারবে। সাতক্ষীরা বাগদা দেশ ও দেশের বাইরে অত্যন্ত জনপ্রিয়। সুস্বাদু হিমসাগর, ল্যাংড়া সহ লোকাল ভ্যারাইটি আম বাংলাদেশ সহ বহু বিশ্বে সুনাম অর্জন করেছে। ঢাকায় দেখেছি লোকে সাতক্ষীরার আম খুঁজে। আমকে কেন্দ্র করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তোলার অনেক সুযোগ রয়েছে। প্রয়োজন উদ্যোক্তা এবং মানসিকতা। সাতক্ষীরার কুল ও পেয়ারা এখন বাংলাদেশের একটি ব্র্যান্ড। সকলে মিলে এর প্রচারণা এবং প্রসারে এগিয়ে আসতে হবে। সাদা মাছের জন্য ইতিমধ্যে সাতক্ষীরা জেলাবাসী তথা মৎস্য চাষীরা মাছপ্রিয় বাঙালির কাছে সমাদৃত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নদ নদী খননের জন্য সরকার এরই মধ্যে 64 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। জলাবদ্ধতা দূরীকরণে জলবায়ু ট্রাস্টের বরাদ্দ পাইপলাইনে আছে। খাল খনন এবং জলাবদ্ধতা দূরীকরণে সমন্বিত এবং সমীক্ষা নির্ভর কার্যক্রমে এগিয়ে চলছে। সে পরিকল্পনা আমাদের রয়েছে, অচিরেই তা দেখতে পাবেন। ঢাকার সাথে সাতক্ষীরার যোগাযোগ দ্রুত ও পণ্য পরিবহনের সুবিধার কথা বিবেচনায় নিয়ে জেলা প্রশাসক সম্মেলনে ভোমরা থেকে কোল্লা পর্যন্ত রেল লাইনের স্থাপনের প্রস্তাব দিয়েছিলাম, সেটি মন্ত্রণালয় কর্তৃক গৃহীত হয়েছে। প্রাণসায়ের খালের স্লুইস গেট অপসারণের প্রস্তাব ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক গৃহীত হয়েছে। এবারে জেলা প্রশাসক সম্মেলনে সাতক্ষীরা থেকে উত্থাপিত সকল প্রস্তাব গৃহীত হয়েছে, অচিরেই প্রেস রিলিজ আকারে আপনাদের জানানো হবে। সুপ্রিয় সাংবাদিকগণ, আপনারা অবগত আছেন যোগদানের পর থেকে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের সাথে সমন্বয় করে সরকারের নির্দেশিত কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
2018 সালের 30 ডিসেম্বরের জাতীয় সংসদের রিটার্নিং কর্মকর্তা, জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন আমার সমগ্র কর্মজীবনের একটি মাইল ফলক। সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে তা করতে পেরেছি। 31 জানুয়ারি 2019 সালে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু বাংলাদেশ এবং এসডিজি কর্নার স্থাপন করেছি। জেলাবাসীর সমস্যা সম্ভাবনা জানার জন্য 24/10/2018 তারিখে গণশুনানিকে গণমুখী ও কার্যকর করার পদক্ষেপ নিয়েছে। সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে আবৃত্তি উৎসব, বই মেলা, সাংস্কৃতিক উৎসব এবং পাবলিক লাইব্রেরিকে সক্রিয় করার চেষ্টা করেছি। ক্রীড়াঙ্গনকে সমর্থন দিয়েছি, উদ্যোগ নিয়ে চালু করেছি ডিসি কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। প্রাকৃতিক দুর্যোগে সমন্বিত উপায়ে দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছি। ডেঙ্গু প্রতিরোধে সকলকে নিয়ে একসাথে কাজ করেছি। এছাড়াও যে সকল কার্যক্রম আমি গ্রহণ করেছি আমি আপনাদেরকে মৌখিক ভাবে তার কিছু বর্ণনা দেব। প্রিয় সাংবাদিকগণ, আপনারা জানেন যে জলাবদ্ধতা নিরসনে এই জেলায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পদক্ষেপ জেলা প্রশাসন নিয়েছে সেটি সকল 100টা লিস্টকে বাতিল করা হয়েছে এবং আমি ঘোষণা দিয়েছিলাম যে 7ই অক্টোবর তারিখের মধ্যে এই জেলার সকল নেট কাটা একটু অপসারণ করা হবে। আমি আপনাদেরকে অলরেডি প্রেস রিলিজ আকারে জানিয়েছি 84% নেট কাটা অপসারিত হয়েছে এবং আজ থেকে আগামী 7 দিনের মধ্যে এই জেলার শতভাগ নেট কাটা অপসারিত হবে। পানি চলাচলে বাধা সৃষ্টি যেখানেই হবে সেগুলো চিহ্নিত করার জন্য আমি অতিরিক্ত জেলা প্রশাসককে অলরেডি অনুরোধ করেছি সেই জায়গাগুলো চিহ্নিত করে সেগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। এটি আপনারা সামনেই দেখতে পারবেন। আর অস্থায়ী ভিত্তিতে পানির জলাবদ্ধতা দূরীকরণ ক্ষেত্রে ইতিমধ্যে আপনারা দেখছেন ধুলিহর এবং সাগলাতে সেখানে আমরা সরকারি সহায়তা এখানকার আমাদের মাননীয় সংসদ সদস্য যা যিনি সেখানে অর্থায়ন করেছেন এবং তার সহযোগিতা নিয়ে আমরা এখানে মানুষকে দ্রুততার ভিত্তিতে যাতে তাদের এই জলাবদ্ধতা লাঘব হয় অস্থায়ীভাবে সেটি করার জন্য আমরা প্রচেষ্টা গ্রহণ করেছি এবং সেটি আপনারা দেখতে পেরেছেন। আশা করছি আগামী দিনগুলোতে আমরা এখানে 6 ইঞ্চি পাইপ দিয়ে আরো যত দ্রুত এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যায় সেটি আমরা করব। আপনারা অনেকে জেনেছেন আমরা ইতিমধ্যে এই জেলাতে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী পালনের জন্য বিভিন্ন প্রস্তুতি সভা করা হয়েছে এবং সেটিকে বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে বঙ্গবন্ধুকে জানো এবং বাংলাদেশকে চেনো এই বিষয়ের উপর জেলাব্যাপী কুইজ প্রতিযোগিতা চলছে। আগামী সপ্তাহে হয়তো আপনারা দেখতে পারবেন এর চূড়ান্ত পর্ব এবং আমরা অত্যন্ত জাঁকজমক এবং আড়ম্বরপূর্ণ ভাবে সেই বিষয়টি সকলের সামনে নিয়ে আসতে চাই। আমাদের যে কর্মসূচি এখন চলমান রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে বাল্য বিবাহ প্রতিরোধ করা। আমি ফিংরি ইউনিয়নে ওই দিন আমরা উঠান বৈঠক করেছি এবং ঘোষণা দিয়েছি 2030 সালে মুজিব বর্ষ পালনের আগে এই জেলাকে কিভাবে বাল্য বিবাহ মুক্ত করা যায় সে ব্যাপারে আমরা কার্যকর পদক্ষেপ নেব। মাদক এবং জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনের জন্য আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব, আপনারা অচিরেই সেটি দেখতে পাবেন। আমাদের এখানকার সবচেয়ে যে বড় যে সমস্যা ট্রাক স্ট্যান্ড নেই আপনারা জানেন, আমরা আপনাদের হয়তো একটা সুসংবাদ দিতে পারবো এখানে যে ট্রাক স্ট্যান্ড নিয়ে যে মামলাটি চলমান রয়েছে সেই মামলাটি আমরা এখানে শেষ করে যাতে এই ট্রাক স্ট্যান্ডটি ব্যবহার করা যায় সে বিষয়ে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। বাইপাসটি যাতে দ্রুত ওপেন করা যায় সে বিষয়ে আমরা কথা বলেছি, বাইপাসটি ওপেন করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। ইতিমধ্যে আপনারা জানেন যে তানসায়ের খাল এই জেলা আমি যোগ দেওয়ার পরে তানসায়ের খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং এটার প্রাণের প্রাণ প্রবাহ ফিরিয়ে আনার জন্য আপনাদের সঙ্গে আমি এখানে পদযাত্রা করেছিলাম এবং সেই পদযাত্রার যে ধ্বনি সেই ধ্বনি এখন প্রতিধ্বনিত হচ্ছে, যদিও কিছুটা থেমে আছে আপনারা জানেন, সেই থেমে থাকার কারণটা আপনাদের অজানা নয়, সেটি আপনারা দেখবেন আমি আমার শেষ অংশে এসে এ বিষয়ে আমার যে দৃষ্টিভঙ্গি সেটি তুলে ধরব। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এই দিনটি অনেক বেশি তাৎপর্য আমার ব্যক্তিগত এবং কর্মজীবনে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
জেলা প্রশাসক পদে সাতক্ষীরা জেলায় পদায়ন করে জেলাবাসীর সেবা সেবা তথা সরকারের উন্নয়নমূলক কাজ, আইন শৃঙ্খলা ও রাজস্ব ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখার সুযোগ করে দেওয়ার জন্য আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করি সাতক্ষীরা জেলার চারজন মাননীয় সংসদ সদস্যকে, যারা আমাকে গুরুত্বপূর্ণ পরামর্শ আমার উপর অর্পিত দায়িত্ব পালনে আন্তরিক সহযোগিতা করছেন। আমার প্রিয় সহকর্মী যারা জেলার বিভিন্ন বিভাগের প্রধান, প্রতিটি কার্যক্রমে তাদের সহযোগিতা ও সম্মানকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আমাকে অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা দিয়েছেন আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা এবং সহযোগী স্টাফেরা যারা আমার কাজকে বাস্তবায়ন করে চলেছেন নিরলসভাবে, তাদের প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা ও কৃতজ্ঞতা। সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা সকলেই জানেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী 2020 সালে। এই সালকে মাননীয় প্রধানমন্ত্রী মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করেছেন। বাংলাদেশ 2020 সালে মুজিব বর্ষ এবং 2021 সালে স্বাধীনতার রজত জয়ন্তী পালন করবে। এখনই আমাদের প্রস্তুতি নিতে হবে মুজিব বর্ষ এবং স্বাধীনতার রজত জয়ন্তীকে অর্থবহ রূপে পালনের জন্য। আমরা সমন্বিত ভাবে তিন সাক্ষীরা গ্রিন সাক্ষীরা কর্মসূচি গ্রহণ করেছি। এর সফল বাস্তবায়নের মাধ্যমে সাতক্ষীরা জেলার প্রতিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সাতক্ষীরা গড়ে তুলতে পারলে তা হবে মুজিব বর্ষ পালনের সত্যিকার সার্থকতা, এবং যা আমাদের ঘোষণাপত্রে উল্লেখ করেছি। মাদক, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, ধর্মীয় সন্ত্রাসকে রুখতে সকলকে একযোগে কাজ করতে হবে। কানসায়ের খালের প্রাণ ফিরিয়ে এনে এর সৌন্দর্য বর্ধনে আমি দৃঢ় প্রতিজ্ঞ। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষতি না করে স্থায়ী পুনর্বাসনের মাধ্যমে উভয় পার্কে উন্মুক্ত করে শহরকে সম্প্রসারিত করার যে উদ্যোগ আমরা নিয়েছি তা আলোচনার ভিত্তিতে এগিয়ে নিয়ে যাব। আমি ব্যবসায়ীদেরকে আতঙ্কিত না হতে অনুরোধ করছি। একই সাথে মধ্যসূত্র ভোগীদের সতর্ক করে বলতে চাই, ব্যবসায়ীদের ভুল পথে নিজের স্বার্থ পরিচালনা করবেন না। আমি এ শহরে বাস করব না, আপনারাই করবেন। একে বাসযোগ্য করে গড়ে তোলার দায়িত্ব আপনাদেরই, আমি আপনাদের সেবক মাত্র। চলার পথে ভুল থাকতে পারে, অস্বীকার করব না। কাউকে কাজের সাথে আহত করে থাকলে নিজ গুণে ভুলে যাওয়ার অনুরোধ করছি। আপনাদের অনেক ধন্যবাদ। আমি এর সঙ্গে আজকে আর একটি ঘোষণা দিতে চাই। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং সরকারি কমিশনের অফিস এবং ইউনিয়ন ভূমি অফিস পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা, সততা, নিরপেক্ষতার মাধ্যমে পরিচালনার জন্য ইতিমধ্যে আমরা যে কার্যক্রম গ্রহণ করেছি, আমি আমার এই এক বছর পূর্তি এই সময়ে আমি আপনাদের সকলকে এ বিষয়ে জানাতে চাই, ব্যর্থ বলতে চাই। কোন জায়গায়, কোন স্তরে ইউনিয়ন ভূমি অফিস, অ্যাসিল্যান্ড অফিস, ইউনো অফিস, আমার অফিস, এমনকি আমার ব্যক্তিগত কোনো কার্যক্রম সেটার সঙ্গে যদি কোনো ধরনের কোনো কিছুর সংযোগ থাকে, আপনারা যদি কখনো কোনো তথ্য পান, আমি আপনাদেরকে আজকে একটু দৃঢ়তার সঙ্গে বলবো যে তাৎক্ষণিকভাবে এতে আপনারা আমাকে জানান অথবা আপনারা প্রচারের আলোয় নিয়ে আসেন। আমি আজকে থেকে আমি এটা আপনাদেরকে এই মর্মে আমি বলছি, আমার প্রশাসনের যে কোনো স্তরে যে কোনো ধরনের দুর্নীতি, যে কোনো ধরনের অসততা, যে কোনো ধরনের পক্ষপাতিত্ব, এগুলো বন্ধে আমি জেলা প্রশাসক হিসেবে আমি এটি বদ্ধ দৃঢ় প্রতিজ্ঞ। একই সঙ্গে এই শহরের যে সকল রাস্তা রয়েছে, সরকারি রাস্তা, তার পাশে যে অবৈধ স্থাপনা রয়েছে, আপনারা এটা খুব ভালোভাবে আজকে একটু জেনে যান যে আগামী সপ্তাহে থেকে এই রাস্তার দুপাশে যে সকল অবৈধ স্থাপনা রয়েছে, এ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদে আমরা কার্যক্রম গ্রহণ করছি। শহরের বিভিন্ন জায়গায় বালু ফেলে এখানে বালু এবং ইটের ব্যবসা করা হয়, সেহেতু ইট এবং বালু ব্যবসায়ীদেরকে অবশ্যই তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি প্রয়োগ করা হবে।
এবং যারা এই খালের ভিতর আগামীকাল থেকে কোন ধরনের বর্জ্য নিক্ষেপ করবে আমি এজিএম কে নির্দেশ দিয়েছি এবং পরিবেশ অধিদপ্তরের এডিকে যে কোন অবস্থায় কারো দোকানের পিছনে যদি খালের ভিতর কোন ধরনের বর্জ্য কোন কিছু নিক্ষেপ করা হয় তাকে কঠোর আইন মুখোমুখি হতে হবে। একই সঙ্গে আমরা গ্রিন সাতক্রিয়া বাস্তবায়নের জন্য প্রতিটি দোকানের সামনে সেখানে ময়লা ফেলার ঝুড়ি রাখার জন্য অনুরোধ করেছি। আপনাদের মাধ্যমে আমি সেটি জানাতে চাই এবং আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা আপনাদের প্রচারের মাধ্যমে সেটি নিয়ে আসুন, প্রত্যেকে তার বাড়িতে প্রত্যেকে তার দোকানের সামনে ময়লা ঝুড়ি রাখবে এবং ময়লাগুলো তারা যেন নিজ বাড়িতে তারা একটি ব্যাগে সংরক্ষণ করে এবং পৌরসভা সেটি যাতে নিয়ে আসে। আমি পৌরসভার সঙ্গে আলোচনা করেছি, আমি পৌরসভাকে এখান থেকে আহ্বান জানাবো যে এই সাক্ষীরাকে পরিচ্ছন্ন ভাবে রাখার দায়িত্ব পৌরসভার, এটি পৌরসভার একটি দায়িত্ব এবং মানুষের নাগরিকদের একটি অধিকার একটি পরিচ্ছন্ন সুন্দর একটি শহর পাওয়ার জন্য। সেই জায়গাতে পৌরসভাকে আমি বলবো অধিকতর দায়িত্ব পালনের জন্য। আমরা যে সমস্যাগুলোর কথা উল্লেখ করেছি আপনারা দেখেছেন, এর প্রত্যেকটা সমস্যা নিয়ে আমরা কাজ করব। আমি ব্যক্তিগত ভাবে অগঠনতান্ত্রিক অনিয়মতান্ত্রিক যে কোনো কাজের পক্ষ পাতি নই, আমি সকল কাজের অগণতান্ত্রিক সকল কাজের আমি বিপক্ষে এবং আপনারা এটা দেখে থাকবেন যে প্রতিটি জায়গাতে আমরা এই গণতন্ত্রের যে জায়গাটি সেটিকে আমরা সুনিশ্চিত করতে চেষ্টা করি এবং আগামী দিনগুলোতে আমি আপনাদের আহ্বান জানাবো প্রতিটি জায়গায় কেউ কিন্তু আমরা আলোচনা এবং সমালোচনার উঠে না, এটা আমাদের মাথায় রাখতে হবে এবং আমার নিজের জন্য যেটা ভালো সেটা আমি সেটাকে কোনো কথা বলবো না, কিন্তু যখন আমার জন্য যেটা খারাপ সেটা নিয়ে আমি কথা বলবো সেটি কিন্তু আমাদের দ্বিচারিতা। আমি সবাইকে আহ্বান জানাবো আমরা আসুন এই দ্বিচারিতা পরিহার করি, বিভেদকে পরিহার করি, সাতক্ষীরা জেলার উন্নয়নে জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তা কর্মচারী একই সঙ্গে সুশীল সমাজ সাংবাদিক বুদ্ধিজীবী শিক্ষক সকলে মিলে একটি ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে সাতক্ষীরাকে এগিয়ে নিয়ে যাই। আমি নিজে জানি না এই জেলাতে আমি কতদিন আর জেলা প্রশাসক হিসেবে কাজ করব, তবে মনে করি যে এই যে এক বছরের কর্মকাল এই এক বছর কর্মকালে আপনারা সাংবাদিক বন্ধুগণ আমাকে যে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন সহযোগিতা দিয়েছেন আমি প্রতিটি কর্মকাণ্ডে আমি এটি উপলব্ধি করেছি। দুর্যোগ থেকে দুর্বিপাকে, ক্রীড়া অনুষ্ঠান থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রত্যেকটি জায়গায় আপনাদের এই যে সহযোগিতা আমি মনে করি এটি সাংবাদিকতার একটি অনন্য উদাহরণ। পাশাপাশি এটি আমি আপনাদেরকে বলবো যে এর বাইরে যেও আপনারা সকলকে নিয়ে এগিয়ে চলার যে মানসিকতা সেটিকে আরো আপনাদেরকে এগিয়ে আসতে হবে। সবাই কিন্তু আমরা কেউ কিন্তু সমালোচনার ঊর্ধ্বে নয়, আমি এই কথাটি বারবার বলছি এই কারণে যে আমরা একটি বিভেদমূলক একটি বিভাজিত একটি রাষ্ট্র বা শহর কেউ কিন্তু কাম্য করে না, একটি সমাজ ব্যবস্থা কিন্তু কেউ কারো কাছে কাম্য নয়। আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে আমি আমার কার্যক্রম শুরু করেছি এবং একই সঙ্গে শহীদ আব্দুর রাজ্জাকের যে প্রতিকৃতি সেই প্রতিকৃতিতে আমি পুষ্পস্তবক দিয়ে আমার কার্যক্রম শুরু করেছি এবং আমার কর্মসূচি আপনারা জেনেছেন। আমি বিকালের শেষ ভাগে যে সকল প্রতিবন্ধী রয়েছে এই জেলার সকল প্রতিবন্ধী শিক্ষার্থীদের সঙ্গে লেখ ভিউ আমি তাদের সঙ্গে মিলিত হব এবং তাদের সঙ্গে আমি সময় কাটাবো, তাদের কথা শুনবো, তারা কি করে সেগুলো আমরা দেখবো এবং শেষে শিল্পকলাতে আমরা একটি শরৎ উৎসব এটা সকলের জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। শরৎ উৎসবে আপনারা অংশগ্রহণ করবেন, এটি 5:30 থেকে আমরা শুরু করবো, এটি 1 থেকে 1.5 ঘন্টা আমাদের এই সময় থাকবে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রেস কনফারেন্স আয়োজনে আপনারা সহযোগিতা করেছেন, আপনারা সকলে এসেছেন আপনাদের।